আদাব, আমি সুমিরানি সাহা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল, জামালপুর। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে প্রথম ভিডিও ক্লাস নিতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে বাংলা, আর অধ্যায়ের নাম দুখুর ছেলেবেলা। আজকে আমরা দুখুর ছেলেবেলার কিছু প্রশ্নের উত্তর পড়ব। প্রশ্নোত্তর পড়তে যাওয়ার আগে আমি এই দুখুর ছেলেবেলা অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, প্রশ্নগুলো তোমাদের বোঝার সুবিধার্থে। এই দেখো, বইয়ে 44 পৃষ্ঠায় দেওয়া আছে দুখুর ছেলেবেলা। তোমরা দেখতে পারতেছ 44-45 পৃষ্ঠায় সুন্দরভাবে এই গল্পটা দেওয়া আছে। দুখুর ছেলেবেলায় এই গল্পে আমরা দেখতে পাচ্ছি কি, দুখুর গ্রামের নাম চুরুলিয়া। দুখুর গ্রামের নাম কি? চুরুলিয়া। তার মাথায় কি ছিল? ঝাঁকড়া চুল ছিল, আর চোখ দুটো ছিল বড় বড়। সে কি করতো? দলবল নিয়ে খেলা করতো, বনে বাদারে ঘুরে বেড়াতো, তাল পুকুরে টল টলে পানিতে সাঁতার কাটতো। তারপরে কি, তার যে গ্রামটা ছিল চুরুলিয়া, সেই গ্রামটা ছিল গাছপালায় ঘেরা, সেখানে পাখি ডাকতো, তাই না? আর এই সেই পাখির ডাকে দুখুর ঘুম ভাঙত। তখন দুখুর মনে করতো, সে যদি সকালবেলার পাখি হতে পারত। এছাড়াও তাদের যে কি গ্রামে গাছগুলো ছিল, সেই গাছের শাখায় শাখায় তরতর করে কাঠবিড়ালি ঘুরে বেড়াতো। সেই কাঠবিড়ালিগুলোকে দেখেও তার মনে ইচ্ছে হতো, সে যদি কাঠবিড়ালি হতে পারত। তার বাড়ির পাশে ছিল মসজিদ, আর মসজিদের পাশে ছিল মক্তব। সেই মক্তবে সে লেখাপড়া করে। সে ছোট থেকে কি ছোট ছোট ছড়া গান এগুলো কি করত, সবাইকে শোনাতো। তার গানের গলা ছিল খুবই মিষ্টি, সবাই একদম তার গান শুনে মুগ্ধ হয়ে যেত। আর এই দুখুই কিন্তু বড় হয়ে কি হয়েছে কি বলতো, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে বিদ্রোহী কবিও বলা হয়ে থাকে। তিনি আমাদের কি জন্য, আমাদের দেশের জন্য, মানুষের জন্য অনেক কিছু লিখেছেন, এবং ছোটদের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক কিছু লিখে গেছেন, যেমন ছোট ছোট ছড়া গান কবিতা এগুলো। তো আমরা অধ্যায়টি সম্পর্কে একটু পড়লাম, এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। 47 পৃষ্ঠায় দেখো প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা প্রথম 4টি প্রশ্নের উত্তর পড়বো আজকে। প্রথম প্রশ্ন কি, দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। দুখু দেখতে কেমন ছিল? দুখু দেখতে কেমন ছিল? দুখুর মাথায় ঝাঁকড়া চুল ছিল, আর চোখ দুটো ছিল বড় বড়। সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে? সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু দলবল নিয়ে কি করে? দুখু দলবল নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, আর কি করে, তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে। আরেকবার আরেকটু করছি, দেখো ক নম্বর প্রশ্নটা কি ছিল, দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। খ নম্বর, দুখু দেখতে কেমন ছিল? দুখুর মাথায় ঝাঁকড়া চুল ছিল, আর চোখ দুটো ছিল বড় বড়। সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে? সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু দলবল নিয়ে কি করে? দুখু দলবল নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, আর তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে। তো এই 4টা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর যদি কোনো সমস্যা থাকে তো আমাকে জানাবে। আজকে এই 4টা প্রশ্নে তোমাদের এইচটি থাকবে, তোমরা সুন্দর করে শিখে এলটি এবং এইচটি করে পাঠাবে। আর লেখার সময় অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবে, যাতে ভুল ত্রুটি না হয়। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।